দেশি মাছ যদি আমরা না খাইতে পারি, বিদেশে রপ্তানি করলে তো হইব না তো। ইলিশ মাছ পাঠাইব, বাংলাদেশের চাহিদা পূরণ করে হাইপারে বাহিরে পাঠাইব। এর আমরা তো খাইতে পারতেছি না, বড় মাছ তো আমরা চোখেই দেই না। ছোট মাছ মাঝে মধ্যে কিনি, তাও তো দাম বেশি, 700-800 টাকা কেজি। আমাদের মতো মানুষ তো, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমরা তো আর ওরকম ইলিশ মাছ বা গরু মাংস এগুলো খাওয়ার মতো আমার বর্তমানে তৌফিক নেই। সিদ্ধান্ত এটা সঠিক না, বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাক, বাইরে তো খায় তো এই লাভ নাই। ইলিশ মাছের দাম কমছে না, ইয়ে চামাছের দাম কমতেছে না, বাচ্চারা কি খাইবো? পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছে বলে ক্যান্সার হয়, তারপর আবার তেলাপিয়ায় ক্যান্সার হয়, তাহলে মানুষ কি খেয়ে বাঁচবো? দেশি মাছ যদি আমরা না খাইতে পারি, বিদেশে রপ্তানি করলে তো হইব না তো। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেশে যে চাহিদা আছে সেটা পূরণ করে তারপর রপ্তানিটা করুক, যাতে আমাদের মধ্যবিত্ত যারা আছে, যারা ইলিশ খেতেই পারে না, অনেকে এমনও পরিবার আছে তাদের হাতে যাতে এগুলো যায়, কিন্তু দামের তুলনামূলকভাবে তারা ধরতে পারতেছে না। এটা আগে সরকারের দেখা উচিত দামটা নিয়ে। আমি এটার পক্ষে না, আর না দিলেও তো আর উপায় নেই, এই ভারতের লোকে তো আর আমরা পারবো না। অন ইলিশ যেহেতু সরকার ডিসিশন একবার নিয়েছিল দিব না, অহন আবার দিতে আছে। অন এটা সরকারই ভালো জানে যে কিসের লাগে দিতে আছে, কি চাপে পড়ে দিতে আছে, না অন্য কোনো কারণে দিতে আছে, নাকি পেয়েছে আমদানিকরণের লেগে এটার লেগে করতে আছে। 3,000 টন পাঠিয়ে দিছে, তাহলে আমরা তো বাজারে গেলে একটা মাছে হাত দিই দাম চাই 1400-1500-1600 টাকা কেজি, আমরা তো খেতে পারি না। গরিব মানুষের জন্য তো ইলিশ মাছ খাওয়ার যোগ্য এখনো হয়ই নি আমাদের, কেন আমরা কীভাবে খাবো বলেন? আমাদের দেশের চাহিদা মিটিয়ে এত বড় রপ্তানি করুক। ইলিশ মাছ এখন ভারতের লাগে সম্পর্ক রাখার জন্যই পাঠাইতে আছে, অল্প কিছু, বেশি তো পাঠাইতে আছে না। এখন এই ভারতের একবারে বন্ধ করে দিলে একটা মনো কষাকষি হয় না, যেমন পাশাপাশির দেশ, এই জন্যই পাঠাইতে আছে সরকার।